স্বাগতম সবাইকে ব্লেন্ডারে আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। আমার আগের ভিডিওটা সম্ভবত ছিল আমার পিসির কনফিগারেশন নিয়ে বা ব্লেন্ডারে কাজ করার জন্য আপনার কি ধরনের পিসি দরকার, তো সেই বিষয় নিয়ে টুকটাক প্যাচাল পারছি আর কি। তো আজকে আমি ভিডিওটার বানাবো হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে বলা হয় পোডিয়াম বা স্টেজ পোডিয়াম বা প্যাডেল স্টেজ বা এরকম বলা হয়। তো এই পোডিয়ামগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, তো আপনি চাইলে এরকম পোডিয়াম কিন্তু আপনি নিজে অনেক সুন্দর করে বানাতে পারেন। বা আপনি যদি আমার বিহ্যান্সে যদি যান তাহলে আমি দেখতে পাবেন যে এখানে মোটামুটি বেশ কিছু পোডিয়াম আমি এখানে করে রাখছিলাম আর কি। এই যে একটা পোডিয়াম রয়েছে, তো এরকম একটা পোডিয়াম রয়েছে। আপনি চাইলে এরকম মানে আপনার এই পোডিয়ামটা কারা নেয়, যারা অনেক ডিজাইনাররা আছে তাদের প্রোডাক্টগুলোকে এখানে রেখে তারা ফটোশ্যুট বা কোনো ফটোশ্যুট করার পরে এই প্রোডাক্টগুলিকে এখানে রেখে তারা আর কি অ্যাডভার্টাইজিংয়ের যে ব্যানারগুলো সেইগুলি বানায় আর কি, দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে প্রোডাক্ট আপনার পোডিয়াম, তো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি ঠিক কীভাবে বানাচ্ছেন আপনার নিজের মতো। আপনি হয়তো নেট থেকে যদি সার্চ দেন প্রোডাক্ট পোডিয়াম লিখে অনেক পরিমাণে আপনার প্রোডাক্ট পোডিয়ামের আপনার আইডিয়া পাবেন। তো আমি আপাতত কোনো আইডিয়া না, আমি আপাতত চেষ্টা করতেছি এরকম একটা প্রোডাক্ট পোডিয়াম আপনি কীভাবে বানাবেন ব্লেন্ডারে সেটাকে আমি একটু করে দেখানোর চেষ্টা করতেছি, খুব সিম্পল দুইটা সার্কেলের সাহায্যে আর ব্লেন্ডারের একটা নিজস্ব অ্যাডভান্সের সাহায্যে। তো আমরা সরাসরি ব্লেন্ডারে চলে যাই, আমাদের যে জাদুর বাক্স ব্লেন্ডার। ব্লেন্ডারে যাওয়ার পরে আমি এখানে যে আমার যাবতীয় যা কিছু আছে আমি সব ডিলিট করে ফেললাম, আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করে আমি এটাকে সব ডিলিট করে ফেললাম। এবার আমি কিবোর্ড থেকে ওয়ান প্রেস করলাম, তাহলে আমার এরকম ফন্ট অটোগ্রাফি ভিউ থেকে আমি দেখতে পাচ্ছি। এবং আমি এখান থেকে মেশ থেকে গিয়ে একটা সার্কেল নিলাম, তাহলে দেখেন আমার সার্কেলটা এরকম। এবার আমি এডিট ট্যাবে চলে যাচ্ছি ট্যাব প্রেস করে, এবং এখান থেকে আমার ভার্টেক্সটা সিলেক্ট করা রয়েছে এবং সবগুলি ভার্টেক্সকে আমি জাস্ট সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে সবগুলি ভার্টেক্সকে আমি জাস্ট ফিল করে দেবো। এবার আমি যদি এটাকে কিবোর্ড থেকে ই প্রেস করে এক্সট্রুড করি তাহলে এরকম জিনিসটা এক্সট্রুড হয়ে গেল। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এটাকে জাস্ট স্কেল করে দেবো, এবং এখান থেকে আমি মডিফায়ারে গিয়ে বিবেল নামক একটা মডিফায়ার অ্যাপ্লাই করব। এবং এখান থেকে আমি বিবেলের যে ভ্যালুটা আছে সেটা কমিয়ে দেবো, এবং এটার যে কর্নারে যে বিষয়টা রয়েছে এটাকে আমি একটু রাউন্ড করে দেবো, সেজন্য আমি এখানে টাইপ করলাম 10। তাহলে মোটামুটি এরকম একটা বিষয় আমার হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে সাব ডিভিশন সারফেস অ্যাড করতে পারি, চাইলে এখান থেকে আরও একটু ভ্যালু বাড়িয়ে বা কমিয়ে আমাদের মতো করে আমি স্মুথ করে নিতে পারি। তারপরে কিন্তু এটা দেখতে স্মুথ লাগতেছে না। তো আমি রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি এখানে আপনার এটা মোটামুটি অনেকটা স্মুথ হয়ে গেছে। তো এটা আমি রাখলাম জাস্ট আমার, এটা আমার জাস্ট আমার এরকম ফন্টে থাকবে এরকম আমি রাখলাম। তো এটাকে এখন আমি শিপ কী মানে কিবোর্ড থেকে জাস্ট 7 প্রেস করে আমি টপ অর্থোগ্রাফি ভিউতে চলে গেলাম, এবং এটাকে জাস্ট আমি শিফট ডি প্রেস করে একটা ডুপ্লিকেট করে এখানে একটা কপি রাখলাম। তো কপি করে রাখার পরে আমি যদি সাইড ভিউ থেকে দেখি, এবং এটাকে জাস্ট আমি কিবোর্ড থেকে আর প্রেস করে এরকম রোটেট করলাম, এবং এটাকে আমি -90 ডিগ্রিতে রোটেট করলাম। তো আমি এটাকে এরকম করে এখন জি প্রেস করে বা আপনি চাইলে এই মুভ টুল দিয়ে এটাকে এভাবে ড্রাগ করে এরকম এখানে রাখতে পারেন। তো আমি এটাকে এখানে রাখলাম। রাখার পরে এবার আমি চাচ্ছি কি আমার একটা প্লেন তৈরি করব। আমি জাস্ট একটা প্লেন নিলাম, প্লেনটাকে স্কেল করে বড় করলাম আর একটু বড় করলাম। বড় করার পরে আমি এখান থেকে আবার এডিট ট্যাবে চলে গেলাম, এবং এখান থেকে এই এজটাকে ধরে এটাকে আমি এক্সট্রুড করে বড় করে দিলাম। আর এই যে নিচের যে এজটা রয়েছে সেটাকে আমি ধরে আমি রাইট বাটন ক্লিক করে বিবেল এজ করে দিলাম। তাহলে এখানে একটা বিবেল আমি দিচ্ছি মানে মাউসটাকে ঘুরে। চাইলে আপনি যে কোনো সময় এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমি এখান থেকে আপাতত 10 রাখলাম। এবং এটাকে রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ করে দিলাম, তো এটা দেখতেও একটু স্মুথ লাগবে। আর আমি যদি কিবোর্ড থেকে 1 প্রেস করি তাহলে আমার ঠিক এরকম দেখাচ্ছে, আর এটাকে এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি এটাকে এরকম একটু বড় রাখতে। তো এবার আমি এটা সিনে একটা ক্যামেরা নিয়ে আসি, তাহলে আমি বুঝতে পারবো আমার। এবং কন্ট্রোল অল্ট জিরো প্রেস করে আমি জাস্ট আমার ক্যামেরা ভিউ থেকে আমি জিনিসটাকে দেখব, আর এখান থেকে আমি ভিউতে চলে যাব। এবং ভিউতে গিয়ে আমি জাস্ট লক ক্যামেরা ভিউ এটাকে ক্লিক করে আমি জাস্ট আমি ক্যামেরা এরকম একটা পজিশন আমি করে দিলাম, যাতে আমি ছবি তোলার পরে বা ছবিটাকে তোলার পরে এরকমভাবে দেখা যায় জিনিসটা। তো এটাকে আমি যে কোনো সময় টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি। তো আর বাকি দুটো কপি আমরা একটুখানি পরে করব। তার আগে আমাদের পিছনে যদি দেখেন এখানে পিছনে একটা মৌমাছির জালের মতো একটা বিষয় রয়েছে যেটাকে বলা হয় হানিকাম। তো এই হানিকামটা ব্লেন্ডারের সাথে আপনি চাইলে নিজের মতো করে বানাতে পারেন বা একটা অ্যাড অন রয়েছে। তো আমরা জাস্ট ইডিতে যাব, ইডিতে গিয়ে প্রেফারেন্সেসে যাব, এবং এখান থেকে আপনার যে অ্যাডস রয়েছে এখান থেকে আমরা জাস্ট সার্চ করবো এক্সট্রা।
তো দেখেন এখানে দুইটা এক্সট্রা নামের অবজেক্ট রয়েছে, একটা হলো এক্সট্রা কার্ভ আর একটা হলো এক্সট্রা অবজেক্ট। যদি আপনি এক্সট্রা অবজেক্ট যদি ক্লিক করেন তাহলে আপনি মোটামুটি এখানে এক্সট্রা অবজেক্ট কিছু এক্সট্রা কিছু অবজেক্ট পাবেন। যখন আপনি শিফট এ প্রেস করেন তাহলে এই মেশে গেলে দেখবেন এখানে মোটামুটি এই যে বেশ কিছু জিনিস এখানে রয়েছে, আর্কিপ্যাক রয়েছে, সিঙ্গেল ভার্ট রয়েছে, পাইপ জয়েন্ট রয়েছে, মোটামুটি অনেক কিছু। এই এক্সট্রাতে যদি যান এক্সট্রাতে দেখেন এই যে হানি কাম নামের একটা অপশন রয়েছে। তো আমি এখানে একটা হানি কাম নিলাম এবং দেখেন এই হানি কামটার একটা কিন্তু এখানে একটা মেজারমেন্ট দেখাচ্ছে। আমি একটু এটাকে একটু হিডেন করে রাখতেছি কিবোর্ড থেকে এইচ প্রেস করে। আবার যদি হানি কামটা আমি নিই ম্যাশ থেকে নিচে চলে যাচ্ছি এক্সট্রা, এক্সট্রা থেকে আমি হানি কামটা নিলাম আবারও, তো দেখেন আমার এখানে নাম্বার অফ রো কয়টা হবে, এখানে দুইটা দেখাচ্ছে, আমি চাচ্ছি এখানে হবে 30টা। তো আমি মোটামুটি এরকম 30টা করে দিলাম, ঠিক চাচ্ছি এরকম পাশেও হবে 30টা। তো মোটামুটি 30টা হয়ে গেছে। তো এখন চাইলে আমরা এটার একটু ভ্যালুটা ছোট করতে পারি, বড় করতে পারি, ঠিক আপনার উপর ডিপেন্ড করে। আমরা চাইলে এটার ভিতরের যে থিকনেসটা আছে সেটাকে চিকন করতে পারি বা একটু মোটা করতে পারি। আমি চাচ্ছি এরকম থিকনেসে আমার কাছে মোটামুটি পারফেক্ট মনে হইতেছে, তো আমি এরকম একটা থিকনেস এরকম রাখলাম। তো এখন আমি জাস্ট বাইরে কোথাও একটা ক্লিক করলেই হয়ে যাবে। আর ওই যে আমি একটা অবজেক্ট একটু আগে হিডেন করে রাখছিলাম এটাকে এখন একটু অন করে দিই। আর এটাকে আমি কী করবো, আমি সাইড থেকে দেখব। সাইড থেকে দেখার পরে ঠিক এটাকে কিবোর্ড থেকে আর প্রেস করে রোটেট করে আমি 90 ডিগ্রিতে করে দিলাম এবং এটাকে একটা প্লেস করে ঠিক আমি এখানে রাখলাম, ঠিক আমার এই সার্কেলটার পিছনে। এখন যদি আমি 0 প্রেস করে ক্যামেরার ভিতরে চলে যাই তাহলে দেখেন আমার জিনিসটাকে দেখতে ওরকম লাগতেছে, বা আমি ঠিক যেরকম ওরকমটা দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি এটাকে জাস্ট আগে একটু সেভ করে নিই, আমি ডেস্কটপে একটু সেভ করি নাহলে আমার কাজটা টোটালি চলে যাবে। এখন সেভ করার পরে আমি চাচ্ছি এটাকে একটুখানি সাইডে রাখতে। এখন আমি জাস্ট এর ভিতরে কিছু কালার অ্যাসাইন করব। আমি যদি এখান থেকে যদি আমার সাইকেল ডিনারে যাই তো আমি চাচ্ছি এটার জন্য আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটার জন্য আমি একটা কালার দেবো, সেই কালারটাকে আমি রাখছি মানে চেষ্টা করতেছি এরকম সবুজ বা এরকম নীল টাইপের একটা কালার দেওয়ার জন্য যেটা একটু গাঢ় হবে। আর এটাকে চাচ্ছি আমি একটু গোল্ডেন টাইপের একটা কালার দেওয়ার জন্য আমি একটা একটা করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতেছি। তো এই ভিডিওটা যারা প্রথমবার দেখতেছেন তাদের কাছে অনেকের হয়তো বিরক্ত লাগতেছে, কারণ আমি এখানে অনেক বেসিক কোনো কিছু আলোচনা করিনি। কারণ আপনি যদি বেসিক ভিডিওগুলি দেখে থাকেন তাহলে এই ভিডিও মানে এই বিষয়টা আপনার বোঝার কষ্ট হওয়ার কথা না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে ধরলাম, এটাকে করে দিলাম আমি সম্পূর্ণ মেটালিক, আর রাফনেসগুলোটাকে একটুখানি কমিয়ে দিলাম যাতে এটা দেখতে একটু মেটাল 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 লাগে। যখন আমি লাইটের রিফ্লেকশন যখন আমি ফেলবো তখন একটু মেটাল মেটাল মনে হবে। তো চাইলে আমি এটাকে আরেকটু লাইট কালার দিতে পারি। আর এই যে যে বিষয়টা আমি চাচ্ছি এখানে কোনো একটা ইমেজ টেক্সচার ইউজ করব। তো ইমেজ টেক্সচার ইউজ করার জন্য একটা ফ্রি সাইট রয়েছে, সেটা হলো পিক্সেলস। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, আমি আপাতত একটা মার্বেল টেক্সচার, আমি যদি মার্বেল টেক্সচার লিখে যদি সার্চ করি তাহলে এখানে মোটামুটি কিছু মার্বেলের টেক্সচার পাওয়া যাওয়ার কথা। আমি সম্ভবত মার্বেল বানামটা ভুল দেখছি, তো আমি একটুখানি মার্বেল আমি একটুখানি যদি গুগলে সার্চ করি মার্বেল স্টোন টেক্সচার, তো মোটামুটি এখানে আমি মার্বেল স্টোনের টেক্সচারগুলো পেয়ে গেছি। তো কিন্তু এখানে আমার বানানটা মোটামুটি ঠিকই আছে, তারপরেও এটা কেন আসতেছে না আমি জানতেছি না। আমার একটু টেক্সচার, হ্যাঁ আমি এটাকে সিলেক্ট করলাম আপাতত এই টেক্সচারটাকে। আর এখানে যদি লিখি অসন, আমি জাস্ট একটু সাগর লিখে একটু সার্চ করলাম ওয়েব, তো আমার কাছে মনে হচ্ছে যে এই টেক্সচারটা আমার কাছে ভালো লাগতেছে। তো আমি এটাকেও ওপেন করলাম একটা নতুন ট্যাবে এবং আমি দুইটাকেই জাস্ট একটু সেভ করব। আমি সেভ দেওয়ার আগে আমার ডেস্কটপে যে ফোল্ডারটা তৈরি করেছি নিউ ফোল্ডার আমি এখানে রাখলাম, এটাকে সেভ করে ফেললাম। ঠিক সেম এটাকেও আমি সেভ করব। তো আমি এটাকে সেভ করে জাস্ট আমার এখানেই রাখলাম। তো অবশ্যই আপনার কোনো যদি কোনো ক্লায়েন্টের জন্য কখনও যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে পিক নিয়ে আপনার ডাইরেক্ট ক্লায়েন্টকে দিয়ে দিবেন না, অথবা চাইলে দিতেও পারেন কারণ এই ছবিগুলো সম্পূর্ণই ফ্রি। তো আমি আবার ব্লেন্ডারে চলে যাই, আমি এখান থেকে শেডিং ট্যাবে চলে গেলাম, আমি জাস্ট এটাকে ধরলাম এবং এটাকে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম। আর ওই যে আমার নিউ ফোল্ডার বা
ডেস্কটপ কোথায়, আমার এই ডেস্কটপে যে নিউ ফোল্ডার রয়েছে, আমি মার্ভেলের যে টেকচারটা রয়েছে সেটাকে আমি ড্র্যাগ করে এনে ব্লেন্ডারে এখানে বসালাম, এটাকে জাস্ট কালার থেকে বেস কালারে দিয়ে দিলাম। তাহলে কি হলো ব্যাপারটা আমরা যদি একটুখানি দেখি, তাহলে আমার এই জিনিসটা কিন্তু এখানে বসে গেছে, কিন্তু তারপর কিন্তু আমি দেখতে পাইতেছি না, আমি স্কেল করি তারপরে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এটাকে আমার আনর্যাপ করা হয়নি। তো এটাকে আমি এডিট ট্যাবে যাব এবং এখান থেকে ফেস সিলেকশন মোডে যাব এবং কিবোর্ড থেকে এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করবো। আমি কিবোর্ড থেকে যদি ইউ প্রেস করি তো আমি আনর্যাপ নামের একটা অপশন পাবো, আমি এখান থেকে স্মার্ট ইউবি প্রজেক্ট ওকে করে দেবো। তাহলে দেখেন মোটামুটি আমার এটার ভিতরে কিন্তু বসে গেছে আমার টেকচারটা, মার্বেল মার্বেল। ঠিক সেম এটার জন্য আমি ওই টেকচারটাকে নিয়ে আসি, সরি এটার জন্য একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি এবং ওই টেকচারটাকে যদি আমি ব্লেন্ডারে যদি নিয়ে আসি, ঠিক সেম আমি এটাকে এটার সাথে কানেক্ট করলাম এবং এটাকে আবার এডিট ট্যাবে গেলাম, সবগুলিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ইউ প্রেস করে স্মার্ট অবজেক্ট সরি স্মার্ট ইউবি প্রজেক্ট, তো আমি এরকম করে দিলাম। এবার আমরা জাস্ট মডেলিংয়ে চলে যাই বা আমাদের লেআউটে চলে যাই, কিবোর্ড থেকে জিরো প্রেস করতেছি তো এরকম দেখা যাচ্ছে, আমি যদি ওয়ান প্রেস করি তাহলে এরকম দেখবো। তো আমি এটাকে স্কেল করে একটুখানি বড়ো করলাম এবং শিফট ডি প্রেস করে ছোটো করে এটাকে আরেকটা কপি করলাম, এটাকে ছোটো করলাম কিছুটা, ছোট খুব বেশি ছোট না, এবং এটাকে একটু মুভ করে ছোট করে দিলাম। তো এটাকে আমি আরেকটা কপি করলাম, তো এটাকে আরেকটু ছোট করলাম এবং এটাকে এরকম নিচে রাখলাম। এবার যদি আমি টপ ভিউতে চাই, আমি চাচ্ছি এটা বড়টা একদম পিছনে থাকবে, তার সামনে এটা, এই দুটাকে আমি ধরে একটু এরকম করে দিলাম, তো আমার বিষয়টা এরকম হয়ে গেল, ঠিক আছে। আর চাচ্ছি এই জিনিসটাকে একটুখানি পিছনে দিতে। এবার যদি কিবোর্ড থেকে জিরো প্রেস করে দেখি তাহলে এরকম দেখাচ্ছে। এবার যদি আমি ফাইনাল রেন্ডারে যাই তাহলে আমার সিনটা এরকম দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি একটা এইচডিআরআই লাইট ইউজ করব, তো একটা এইচডিআরআই যদি এনভায়রনমেন্ট টেক্সচার নেই ওপেন দিই, আমার যে কিছু টেক্সচার সবসময় নামানো থাকে যেটা আমি বেশি ইউজ করি, তো এটাকে লাইটিং করার পরে দেখেন জিনিসটা ঠিক দেখতে এরকম লাগতেছে। তো এটাকে আমরা আরেকটু অর্গ্যানিক করার জন্য আমি চাচ্ছি এখানে একটা গাছ অ্যাড করব, ঠিক এখানে একটা এখানটাতে একটা গাছ অ্যাড করব। সেজন্য আমি একটা প্লাগইন ইউজ করতেছি, প্লাগইনটা একটু প্রিমিয়াম, আপনারা নিজ দায়িত্বে নেট ঘেটে নামিয়ে নেবেন, আমি কোনো ডাউনলোড লিঙ্ক চেয়ে কেউ লজ্জা দেবেন না। তো আমি এখান থেকে একটা পট নিচ্ছি, পট বলতে মানে একটা ফুলের টপ টাইপের কিছু, হ্যাঁ আমি আপাতত এটাকে নিচ্ছি টপ হিসাবে। চাচ্ছি আমি একটু ক্যামেরা থেকে দেখি এবং আমার টপটার কীরকম হাইট দরকার আমি একটা হাইট বুঝলাম। এবার আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে ঠিক আমি এখানে যদি প্লান্টে চলে যাই, তো এই গাছটা আমার কাছে মনে হলো এটার সাথে ঠিক আছে। জিরো প্রেস করলাম, গাছটাকে একটুখানি উপরের দিকে উঠালাম, এটাকে বড় করলাম। তো আমি যদি এবার রেন্ডার প্রিভিউতে যদি গিয়ে যদি দেখি তাহলে দেখেন আমার জিনিসটা দেখতে এরকম লাগতেছে, একটা গাছ সুন্দর, একটা গাছ এরকম লাগতেছে, ঠিক আছে। তো চাইলে এটাকে আরেকটু আমি যদি সামনে নিয়ে আসি এবং এটাকে শিফট ডি প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে আমি জাস্ট এরকম দূরে নিয়ে রাখলাম আরেকটাই পাশে এবং এটাকে একটুখানি রোটেট করে দিলাম। এবার যদি ক্যামেরা ভিউ থেকে আমি দেখি তাহলে আমার ক্যামেরা ভিউ থেকে দেখলে জিনিসটা এরকম দেখাচ্ছে। তো চাইলে এটাকে আমরা আরেকটু সিনের ভিতরে নিয়ে আসতে পারি, চাইলে এটাকে একটু ছোট করতে পারি, ঠিক সেম এটাকে আরেকটু ছোট করতে পারি, সিনের ভিতরে নিয়ে আসতে পারি। আর চাইলে যে গাছগুলো রয়েছে গাছগুলোকে ধরে আরেকটু নিচের দিকে নিয়ে দিতে পারি। তো এরকম ছিল আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। এখন এটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য আমরা চাচ্ছি এখানে আরেকটা লাইট আমি ইউজ করব, ঠিক এইখানটাতে আমি একটা কার্সর পয়েন্টটাকে রাখলাম এবং এখান থেকে আমি একটা এরিয়া লাইট, যদি এরিয়া লাইট নেই এবং এটাকে একটুখানি বড় করলাম সাইড থেকে দেখলাম, এখানে রোটেট করে এরকম করলাম এবং এইটাকে যে ভ্যালু রয়েছে এটাকে আমি করে দিলাম 200, ঠিক আছে। তো এবার যদি আমরা রেন্ডার প্রিভিউতে দেখি তাহলে দেখেন উপর থেকে একটা লাইট পড়ার কারণে আমার জিনিসটা কিন্তু দেখতে আরও পরিমাণ বেশি ভালো লাগতেছে। তো এইটাকে যদি এখন আমি একটু লো কোয়ালিটি করি, আপাতত লো কোয়ালিটি করে চাচ্ছি জাস্ট আপনাদের সামনে একটু রেন্ডার করে দেখাতে, রেন্ডার করার পরে কীরকম দেখা যায়। তো আমি এটাকে জাস্ট রেন্ডার থেকে রেন্ডার ইমেজে দিয়ে দিলাম, তো মোটামুটি এটা রেন্ডার হতে বেশি সময় লাগার কথা না, কারণ আমি যেহেতু অনেক লো করে দিয়েছি। তো
তো মোটামুটি এই হলো আমাদের একটা পোডিয়াম বা আপনার ইচ্ছে মতো আপনার হাজার হাজার পোডিয়াম রয়েছে, সেই পোডিয়ামটাকে কীভাবে আপনি বাড়াবেন সেই প্রসেসটাকে দেখালাম। কিন্তু দেখেন এখানে একটা ভুল রয়েছে, আমাদের এই টপটা আমাদের ভূমি থেকে উপরে উঠে গেছে, এখানে গ্র্যাভিটি মনে হয় কাজ করতেছে না আমার ভুলের কারণে। তো আমি এটা গ্র্যাভিটিটা যদি ঠিক করি, তো এই যে হলো আমাদের অবস্থা। আর চাইলে আমি এখান থেকে একটুখানি যদি ডি নয়েজটা যদি অন করে দিই তাহলে দেখতে মনে হয় আরও একটু ভালো লাগবে। আমি চাচ্ছি এখান থেকে ওপেন ইউএস ডি নয়েজটা অন করে দিতে। এবার যদি আবারও রেন্ডার দিই তাহলে এবার আর ডি নয়েজ বা আমার যে ছবিটার ভিতরে যেই নয়েজি নয়েজি যে ভাবটা ছিল সেই নয়েজি নয়েজি ভাবটা আর ওইভাবে দেখা যাবে না, কারণ আমার এখান থেকে অলরেডি ডি নয়েজ শুরু হয়ে গেছে। দেখেন এই যে নয়েজ যে ভাবগুলো ছিল সেগুলো অটোমেটিকলি সে রিমুভ করে দিতেছে, আর সাথে সত্য একটা পয়েন্টের মাধ্যমে। তো হয়ে গেল খুব সুন্দর একটা পোডিয়াম ডিজাইন। আপনি চাইলে এখন মন মতো এরকম পোডিয়াম বানিয়ে নিতে পারেন, আপনি চাইলে নেটে হাজারো পোডিয়ামের আইডিয়া পাবেন। আমি যদি আপাতত আমার আদার্স যতগুলো ট্যাব রয়েছে সবগুলো যদি ডিলিট করে দিই এবং আমরা যদি সার্চ দিই সিডি প্রোডাক্ট পোডিয়াম, তাহলে আপনি মোটামুটি অনেক টাইপের পোডিয়াম আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এটা মনে হয় রেন্ডার হয়ে গেছে। এবার আপনি জাস্ট সেভ অ্যাজ ইমেজ, আপনি জাস্ট সেভ অ্যাজ করে আপনি এরকম জাস্ট এরকম পিএনজি বা জেপিজি যেভাবে আপনার খুশি আপনি জাস্ট রাখতে পারেন। তো আমি এটাকে এইভাবে রেখে দিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি অনেকের কাছে ভিডিওটা ভালো লাগছে বা অনেকের কাছে ভালো লাগতে নাও পারে। সামনে হয়তো অন্য কোনো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।